চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে অশোভন আচরণ করেছেন জায়েদ। এ নিয়ে তার উপর বিরক্ত ছিলেন উমর শানি। শানি বলেন, জায়েদ খান চরম বেয়াদবি করছিল। অনেকদিন ধরে জায়েদের বেয়াদবি মার্ক করছিলাম। বিয়েতেও বেয়াদবি দেখার পর কাছে গেছি এবং কোষে থাপ্পড় মেলেছি। থাপ্পড় মারার পর সে পিস্তল বের করে বলে, গুলি করে দেব, কিন্তু আমি কইছি পিস্তল তোর পুটকিতে ভরে দিব খানুক্কির পোলা। উমর শানি আরো বলেন, ইন্ডাস্ট্রির ক্ষতি, মানুষের ক্ষতি করতে করতে জায়েদের সাহস বেড়ে গেছে। কেউ কথা বলছিল না, চর দিয়ে আমি আজ শুরু করেছি। জায়েদ খান চরম বেয়াদবি করছিল। উমর শানি আরো বলেন, জায়েদ খান তো সবসময় পিস্তল নিয়ে ঘোরে। আমার কথা হয়েছে, ইন্ডাস্ট্রিতে ওর অত্যাচার সহ্য করতে করতে অনেকেই বিরক্ত, কেউ হয়তো মুখ ফুটে বলে না মানসম্মান হারানোর ভয়ে। আমি ভাবলাম আর দেরি নয়, এখনই শুরু করতে হবে, তাই চোরটা দিয়ে শুরু করলাম। আর চর মারার পর আমাকে মারতে সে পিস্তল বের করবে, কত বড় সাহস! আমি চর মেরেই বিয়ের অনুষ্ঠান থেকে বের হয়ে যাই। সম্মানিত ভিউয়ার্স, চর মারার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টস করে তা জানিয়ে দিন এবং এমকে টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।